মাত্র 42 টাকা দিয়ে শুরু করা ব্যবসা সিটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বর্তমানে 25,000 কোটি টাকার নেটওয়ার্থ। ভারতের মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি মাত্র কয়েক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। আপনি যদি পশ্চিমা বিশ্বের বিলিয়নারদের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন ফেসবুকের জাকারবার্গ কিংবা মাইক্রোসফটের বিল গেটস অথবা টেসলার ইলন মাস্ক, তারা কত হাজার কোটি টাকা দিয়ে বিজনেস শুরু করেছিল। পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস নিয়ে সার্ভে করা একটি ওয়েবসাইট স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অনুযায়ী আমাদের দক্ষিণ এশিয়াতে বেশিরভাগ ব্যবসা ফেলিওর হওয়ার সবচেয়ে বড় কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তাদের অন্তরে এই কথা বদ্ধমূল যে ব্যবসা শুরু করতে প্রচুর টাকা লাগে, কিন্তু না, অল্প পুঁজি দিয়ে যেই ব্যবসা স্টার্ট হয় সব কিছুর রিপোর্ট অনুযায়ী একটা কথা স্পষ্ট, এই ব্যবসা দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকে এবং এই ব্যবসাটা খুব দ্রুতই কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বিলিয়ন ডলারের বিজনেসে রূপান্তরিত হয়। এখন আপনি কি করবেন? আপনাকে যদি একটি প্রশ্ন করি যে ভাই আপনি কি করবেন, কি ব্যবসা করবেন, আপনি বলবেন ভাই আমি নিজেও জানি না কি ব্যবসা করব। আপনি 500 টাকা দিয়ে ঝালমুড়ির ব্যবসা শুরু করতে পারেন, তো আপনি আমাকে প্রশ্ন করবেন ভাই আমি একটা শিক্ষিত মানুষ, এটা একটা কথা বললেন আপনি, আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। বাংলাদেশের সবচেয়ে বড় কনজিউমার বিজনেসের মধ্যে একটি হচ্ছে প্রাণ গ্রুপ। প্রাণ গ্রুপও কিন্তু ঝালমুড়ির ব্যবসা করে, কিন্তু তাদের পদ্ধতিটা একটু ডাইনামিক, তারা রাস্তাঘাটে ঝালমুড়ি নিয়ে বিজনেস করে না। আপনি যদি ইচ্ছে করেন ঝালমুড়ির প্যাকেট তৈরি করে আপনি সেই ঝালমুড়ি দিয়ে বিজনেস শুরু করতে পারেন, এবং আপনি ওই আপনার প্যাকেটটাকে এমনভাবে সাজাবেন, এমনভাবে ডাইনামিক করবেন যেন কাস্টমার দেখা মাত্র আপনার ওই প্রোডাক্টটা কিনতে বাধ্য হয়। আপনার এই 500 টাকার ঝালমুড়ির বিজনেস আপনি 5 লক্ষ কিংবা 5 কোটি টাকার বিজনেসে রূপান্তরিত করতে পারবেন যদি আপনার ভিতরে বিজনেসের ওই যে স্ট্র্যাটেজিটা সেটা মনে থাকে, সেটা হচ্ছে অল্প পুঁজি দিয়ে বিজনেস শুরু করা এবং বিজনেস শেখা। আগে বিজনেস শিখুন, আগে ব্যবসা শিখুন, তাহলে আপনি ঝালমুড়ির ব্যবসা করেও সেটা বিলিয়ন ডলারের বিজনেসে রূপান্তরিত করতে পারবেন। প্রাণ গ্রুপের দিকে তাকান আপনি, প্রাণ এবং আরএফএলের যদি 20 বছর আগে একটু তাকান তাহলে দেখুন তারা কোথা থেকে বিজনেস স্টার্ট করেছিল আর আজকে তাদের অবস্থান কত বেশি আপনি কল্পনা করতে পারবেন না, কারণ বিজনেস কম্পাউন্ডিং হয় 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32। তাই আপনি কল্পনা করতে পারবেন না বিজনেস যখন আপনি স্টার্ট করবেন, আপনি যখন একবার ব্যবসা শিখে যাবেন তখন আপনি মাটিও বিক্রি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।